আমি একজন ভাইকে দেখেছি উনি বলতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম জপার মধ্যে কোনো फायदा নেই কি হাস্যকর বিষয় নবীর নাম জপাতে কোনো फायदा নেই কোনো লাভ নেই বলে ফেললেন এটা কথা বলার আগে হাজারবার চিন্তা করে কথা বলা উচিত হাজারবার চিন্তা করে কথা বলা উচিত আমার নবীর নাম আজানে আছে নবীর নাম আজানে জপতে হয় নবীর নামে একামতে জপতে হয় নামাজে জপতে হয় অনেক ভাবে মুনাজাতে পর্যন্ত নবীর নাম জপতে হয় নবীর দুরূদ শরীফের মাধ্যমে নবীর নাম জপতে হয় ওই নবীর নাম না জপলে দোয়া কবুল হয় না আর আমরা ফেসবুকে লিখে দিলাম ফেসবুকে বলে দিলাম নবীর নাম জপা কোনো লাভ নাই আমাদের জাহাঙ্গীর ভাই তো জানেন আমার খাজাও একটা গজল গাইতেন নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি বলেন নবী মোর পরশ নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনি নবী মোর পরশমণি এই গজলটা পীর কামলাদান খুব ভালোবাসতেন পছন্দ করতেন মাহে রমাদান ইফতারের আগে এখন এই গজলটা গাওয়া হয় আমার ভাইরা গো নবীর নাম জপলে দুজাহানের ধনি আর আমাদেরকে এখন ফেসবুক মুফতিরা শিখায় নবীর নাম জয়ফা লাভ নাই এবার আমি আপনাদেরকে একটা সহি হাদিস শোনাই গো আমার নবীর নাম জপলে কত লাভ জগৎ বিখ্যাত হাদিসের কিতাব মুজামুল কাবির লিত্তাবারানির মধ্যে উল্লেখ হযরত উসমান ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একজন অন্ধ সাহাবী চোখে দেখে না তিনি আমার দয়াল নবীজির দরবারে আসলেন এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও গো দয়াল নবীজি আপনি আমার দৃষ্টিশক্তির জন্য দোয়া করেন আমি অন্ধ আমার দয়াল নবীজি বললেন তুমি যদি ধৈর্য ধারণ করো এটা তোমার জন্য উত্তম হবে আর যদি চাও তাহলে আমি দোয়া করব তখন ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করুন আমি যেন সুস্থ হয়ে যাই তখন দয়াল নবীজি ওই লোককে দোয়া শিক্ষা দিলেন প্রথমই বললেন তুমি উত্তম রূপে ওযু করো এবং দুই রাকাত নামাজ আদায় করো এরপরে এইভাবে দোয়া করো দোয়াটা ছিল আল্লাহুম্মা ইন্নি আতাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যির রহমা ইয়া মুহাম্মাদু ইয়া মুহাম্মাদু ইয়া মুহাম্মাদু قد توجهت بك الى ربي في حاجتي سبحان الله আমার দয়াল নবীজির শিক্ষা দেওয়া দুয়ার মাধ্যমে ওই অন্ধ সাহাবী তিনি আমার নবীর নাম জপিয়া মুহাম্মদ ও গো আমার নবী মুহাম্মদ قد توجهت অবশ্যই আমি متوجه হয়েছি বিক আপনার মাধ্যমে ইলা রব্বি আমার রবের প্রতি ও গো আমার দয়াল নবী নবীর নাম জপছে জপে দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ তার অন্ধ চোখ ভালো করে দিয়েছে আমার ভাইরা বন্ধুরা এটা সহিহ হাদিস এখান থেকে স্পষ্ট বোঝা যায় রাসূলের সাহাবীরাও দুয়ার ক্ষেত্রে নবীর নাম জপেছে নবীর নাম জফার ওসিলায় আমার আল্লাহ অন্ধ চোখ ভালো করেছে আর ফেসবুকে এখন আমরা শুনি নবীর নাম জপে কোনো फायदा নাই কোনো লাভ নাই নাউজুবিল্লাহ বলেন শুনেন আরেকখানা হাদিস জগৎ বিখ্যাত মুহাদ্দিস আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তিনার লেখা আদাবুল মুফরাদের মধ্যে হাদিস খানা উল্লেখ করেন হাদিস নম্বর 964 হাদিস নম্বর কত বলেন কত নম্বর হাদিস 964 ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি একবার অসুস্থ হয়ে গেলেন তিনার পা অবশ হয়ে গেছেন হাদিসের ডিটেইলস ব্যাখ্যাটা তারিখে দামেস্কের মধ্যে উল্লেখ রয়েছে আর অনেক কিতাবে হাদিস খানা উল্লেখ আব্দুল্লাহ ইবনে ওমরের পা অবশ হয়ে গেছে নিজে নিজে হাঁটতে পারে না দাঁড়াইতেও পারে না ওই অবস্থায় বহু হাকিম কবিরাজ দেখাইছে ওই সময়ের চিকিৎসক যারা তাদের চিকিৎসার মাধ্যমে বহু চেষ্টা হয়েছে মাগার আব্দুল্লাহ ইবনে ওমর আর সুস্থ হয়
শেষে ওনাকে বলা হলো উযকুর মান আহাব্বান নাস ইলাইক আব্দুল্লাহ তোমার কাছে সবচেয়ে বেশি মহব্বতের যে ব্যক্তি তুমি তাকে শরণ করো উযকুর শরণ করো মান আহাব্বান নাস ইলাইকা তোমার কাছে সবচেয়ে বেশি মহব্বতের মানুষ যিনি তাকে তুমি শরণ করো তখন আব্দুল্লাহ ইবনে উমর অসুস্থ শরীর নিয়ে বিছানার মধ্যে শুইয়া তিনি ডাক দিয়া বলে ইয়া মুহাম্মাদ ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে উমর যখন আমার নবীর নাম জপলো নবীর নাম জপার সাথে সাথে আমার আল্লাহ দয়া করে ওনার অবস্থা সাথে সাথে ভালো কইরা দিছে আমাদেরকে ফেসবুক মুক্তিরা কয় নবীর নাম জপা লাভ নাই আর রাসূলের হাদিস পরে দেখি সাহাবীরা নবীর নাম জপে দুনিয়াতেও লাভবান আখেরাতেও লাভবান আল্লাহর নবীর নাম জপা মানে দুরূদ পড়া মানে নবীর নাম জপা ইন্না দুআ মাওকুফুন বাইনা সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবীকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাওয়াহু তিরমিজি হাযা হাদিসুন হাসানুন সহীহ سبحان الله বলেন সমস্ত দুয়া আসমান জমিনের মাঝখানে ঝুলে থাকে যতক্ষণ না আমার নবীর উপরে দরুদ শরীফ না পড়া হয় নবীর নাম না জপলে দোয়া কবুল হয় নবী মোর পরশমনি নবী মোর সোনার খনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনি নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনি নবী মোর পরশমনি আমের সর দরিয়া পাখি যায় গান গাহিয়া বলেন ওই নামের সর দরিয়া পাখি যায় গান গাহিয়া ওই নামে আশিক হইল মাওলায় আমার কাদের গনি নবী মোর পরশমনি নবী মোর সোনার খনি নবী নাম ধনি নবী মোর পরশমনি আল্লাহ যেন এই ফেসবুক ফেতনা থেকে আমাদেরকে হেফাজত করে বলে না আমি ও ছোট ভাইরা ছোট ভাইরা আমার যুবক ভাইরা আমার সমবয়সী ভাইরা আমার বড় ভাইরা আপনাদের সবাইকে বলছি ফেসবুক দেখেন যুগের চাহিদায় আপনারা দেখতেছেন আমি বাধা দেওয়ার অধিকার রাখি না কিন্তু ধর্মীয় ব্যাপারে একটা কথা লেখার আগে হাজারবার চিন্তা করবেন হাসতে হাসতে মানুষের ঈমান চলে যায় সুনান আবি দাউদের মধ্যে উল্লেখ দয়াল নবীজি ভবিষ্যৎবাণী করেছেন শেষ জামানায় এমন একটা অবস্থা হবে আমার উম্মত সকালবেলা ঈমান নিয়ে ঘর থেকে বের হবে দুপুরের আগে বেঈমান হয়ে ঘরে ঢুকবে দুপুরের পরে ঈমান নিয়ে ঘর থেকে বের হবে সন্ধ্যার আগে বেঈমান হয়ে ঘরে ঢুকবে মানে এই ঈমান যাবে এই ঈমান আসবে সুম্মা আমানা সুম্মা কাফারা সুম্মা আমানা সুম্মা কাফারা ঈমান যাবে আর আসবে এই কঠিন ফিতনার যুগে আমরা পৌঁছে গেছি এই জামানায় একমাত্র ঈমান বাঁচাইবার রাস্তা আমার গবেষণায় আল্লাহর ওলিদের সহবতে থাকা ভিন্ন কোন রাস্তা কেন গেলাম পীরের দরবারে আমার ছাত্র ভাইরা তোমরাও শোনো কথাগুলি মনোযোগ দিয়ে শোনো কোরআন আমাদের কাছে আছে হাদিস আছে এরপরও কোন পীরের কাছে যাই কোরআন আছে হাদিস আছে তারপরও পীরের দরকার কি কোরআন হাদিস পড়লেই তো হয় কথাটা সুন্দর কিন্তু দাদু বুঝার বেশ কম আছে কোরআন হাদিস থাকার পরেও একজন মানুষ মাদ্রাসাতে যায় কি যায় না কথা বলেন মাদ্রাসায় যায় কি না কেন যায় কোরআন হাদিস শিখার জন্য যায় কোরআন হাদিস শিখার জন্য যায় আপনি যদি বলেন যে কোরআন হাদিস তো আমাদের কাছে আছেই তাহলে মাদ্রাসা যাওয়া দরকার কি এটা যেমন অগ্রহণযোগ্য হাস্যকর কথা তেমনি ভাবে যে কোরআন হাদিস আছে পীরের দরবারে যাওয়া দরকারই ওটাও হাস্যকর কথা কারণ মাদ্রাসায় কোরআন বোঝার জন্য কোরআন জানার জন্য নবীর তরিকা বোঝার জন্য মাদ্রাসায় মানুষ যায় জ্ঞান অর্জন করে এটা হলো কোরআনের জাহিরি বিদ্যা কারণ বিদ্যা ইলিম দুই প্রকার আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মিশকাত শরীফের বাবুল ইলমের মধ্যে হাদিসখানা উল্লেখ সুনান দারিমি শরীফে কানজুল উম্মালের মধ্যে জামিউল আহাদিসের মধ্যে অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে ডিটেইলস হাদিসগুলি রয়েছে বিশেষ করে হাফেজ ইমাম মুনজিরি রহমাতুল্লাহ আলাইহি তিনার আত তারগীব ওয়াত তারহীবের মধ্যে অনেকগুলি হাদিস উল্লেখ করেছেন এই ব্যাপারে
দয়াল নবী যে ارشاد করেন আল ইলমু ইলমান ফা ইলমু ফিল কলবে ফযাকা ইলমুন নাফি ওয়া ইলমু আলাল লিসান ফযাকা হুজ্জাতুল্লাহ আলা বনি আদম সুবহানাল্লাহ 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 আমার দয়াল নবী জি বলেন দুনিয়ার মানুষেরা শুনো আল ইলমু ইলমান ইলম হলো দুই প্রকার فعلم في القلب একটা ইলম থাকে কালবের মধ্যে ফাজাকা ইলমুন নাফি এটা হলো ইলমে নাফি মানে উপকারী ইলম এটাই হলো আসল ইলম ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাত শরীফের সারা মিরকাতের মধ্যে ইলমে নাফি এর ব্যাখ্যা তিনি লেখেন এটা হলো ইলমে বাতিন সুবহানাল্লাহ আরেকটা হলো ইলমু আলাল লিসান জিব্বার ইলম এটাকে ইমাম মোল্লা আলী কারি লিখেছেন এটা হলো জাহির ইলম মনে রাখবেন কোরআনের প্রতিটা আয়াতের দুইটা সাইড রয়েছে আমার দয়াল নবী নিজে বলেছেন আত তারগিব ওয়াত তারহিবের মধ্যে সহিহ সনদের হাদিস উল্লেখ আল্লাহর হাবিব বলেন লিকুল্লি আয়াতিন মিনহা যাহরু ওয়া বাতনু এই কোরআনের প্রতিটা আয়াতের দুইটা সাইড একটা হলো জাহিরি আর একটা হলো বাতিনি জাহিরি বিদ্যা অর্জনের জন্য শরীয়তের উস্তাদের কাছে আমরা গেছি আমরা যাই কোরআনের বাতিনি বিদ্যা অর্জন করার জন্য ইলমে লাদুনি ইলমে আসরার ইলমে বাতিন ইলমে মারিফাত এটা অর্জন করার জন্য আল্লাহর ওলিদের দরবারে আমরা যাই কারণ হলো আমার পীর কেবলা জান হুজুর একটা ছন্দ বলতেন জাকের ভাই অনেকে মুখস্থ জানেন علم باطن ناہی جارو حشر سے اندھارو عشق خدا ناہی جارو دوزخت سے تروی عشق نبی ناہی جارو দুজখেতে সেই তরয় দুই ধরনের বিদ্যার দরকার আছে শুনেন আমার ভাইরা মাদ্রাসা টিচারদের মধ্যেও এরকম অনেক লোক থাকতে পারে যারা কোরআনের জাহিরি বিদ্যাও জানে বাতিনি বিদ্যাও জানে তবে সাধারণত এরকম পাওয়া যায় না খুব দুষ্কর খুব কম এই জন্য মাদ্রাসার জ্ঞান অর্জন করার পরেও আমরা কামেল মুকাম্মেল আল্লাহর ওলির দরবারে গেছি ওনার সোহবতে গেছি দাদু মনে রাখবেন একটা থিওরিক্যাল জ্ঞান থিওরিক্যাল নলেজ আর একটা হলো প্র্যাকটিক্যাল নলেজ একটা হলো আপনি শুনছেন শুনে শুনে ড্রাইভিং শিখছেন শুনে শুনে বলছেন ওইটার মধ্যে রাখলে এই গিয়ার ওইটাতে রাখলে এই গিয়ার এমনে কাটলে এইভাবে যাবে অমনে কাটলে ওভাবে যাবে এইভাবে ব্যাক গিয়ার এটা নিউট্রাল ওটা পার্কিং ইত্যাদি শুনে শুনে শিখে আপনি গাড়ি ড্রাইভিং করা এটা কোনোদিনও সম্ভব না বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি আপনি যখন শুনবেন প্লাস প্র্যাকটিক্যাল আরেকজন উস্তাদের কাছে গিয়ে বিদ্যা প্র্যাকটিক্যাল এই ড্রাইভিংটা শিখবেন তখন দেখবেন আপনার জানা এবং বাস্তবে মানা এই দুইটা একত্রিত করলে আপনি পাক্কা একজন ড্রাইভার হতে পারবেন ঠিক না ঠিক ঠিক তেমনি ভাবে ইসলামের জ্ঞান শরীয়তের বিদ্যাটা হলো থিওরিক্যাল বিদ্যা এটাকে তরিকতের আলোকে হাকিকত জানিয়ে মারিফাত পর্যন্ত পৌঁছায় দেওয়া প্র্যাকটিক্যাল আল্লাহ তাআলার দিদার লাভ করে দেওয়া আল্লাহর মারিফাত লাভ করে দেওয়া এটা হলো আল্লাহর ওলিদের কাজ এটা কামেল ওলি আল্লাহদের কাজ ঠিক না বেঠে নারায়ে রিসালাত বিশ্ব লিখা যাওয়া ফরিদপুরি তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আমার ভাইরা গো বিরক্ত হবেন না মনোযোগ দিয়ে কথাগুলি শুনেন এটা ফেতনার যুগ এই জামানায় যেটাই করবেন কোন না কোন ভেজাল থাকবে ভালো কাজ করলেই দেখবেন ভেজাল কিন্তু সারা দিন সিনেমা দেখতেছে তার বিরুদ্ধে কোনো ফতোয়া নাই আপনি যদি ওয়াজ শুনেন আলাউদ্দিন জাহাদির ওয়াজ শুনতেছে ওখানে দেখবেন কত রকম মানুষ কত কথা বলতেছে কিন্তু সারা দিন ফেসবুক চালান কোনো কথা হবে এই হলো ফেতনার যুগ শয়তানের কুতকুতানি সব জায়গার মধ্যে আছে কারণ শয়তান মানুষের প্রকাশ্য শত্রু শয়তান মানুষের কি প্রকাশ্য শত্রু ইন্না শাইতান আলিল ইনসানি আদুউম মুবিন শয়তান মানুষের জন্য প্রকাশ্য শত্রু যার কারণে শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয় ধোঁকা দেয়
মানুষকে গোমরা করে আমি এক মাহফিলে গিয়েছিলাম সোনারগাঁও থানা নারায়ণগঞ্জ জেলা তো এক দল যুবক এসে মাহফিলের পরে আমাকে গড়াও করে ধরল ধরার পরে বলতেছে হুজুর বিয়াদবি নেবেন না আপনার কাছে একটা প্রশ্ন করার জন্য আমরা আসছি তো আমি বললাম ঘরে গেলেন না রাস্তা কেন আসলে হুজুর আমরা আপনার সাথে বিয়াদবি করব না ঘরে যাইতে চাইছিলাম চান্স পাই নাই তো এখন হুজুর আপনি অনুমতি দিলে একটা প্রশ্ন করব রাস্তার মধ্যে ধরছে পোলাবেন সব ইয়াং ম্যান তাও মোটামুটি ছোটখাটো ক্লাসের ছেলে না ভালো ভালো হাই লেভেলের ক্লাসের স্টুডেন্টস তারা তো ওই যে মনোবিজ্ঞানকে আরবিতে ইংলিশে কি বলে মনোবিজ্ঞানকে সাইকোলজি নাকি জানে বলে সাইকোলজি বলে নাকি আমাদের জাহাঙ্গীর ভাই কিন্তু আবার রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উনি মাস্টার্স কমপ্লিট করা তো আত্মশী দরবারে গেলেও ওখানে মাটি কাটে কিন্তু লেখাপড়া কিন্তু একবার ছোট ঘটনা তো সাইকোলজি বা বিভিন্ন ভালো ভালো সাবজেক্টের স্টুডেন্টস তারা ঘেরাও করে আমাকে ধরে বলতেছে যে হুজুর একটা বিষয় জানতে চাই আমি বললাম ঠিক আছে তোমরা আমার ছোট ভাই বলো কি জানতে চাও তারা বলতেছে যে শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয় আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম শয়তান আদম সন্তানের কালবের মধ্যে অবস্থান করে ওয়াসওয়াসা দেয় তো আমরা এটাই জানি শয়তান মানুষকে প্ররোচনা দেয় ধোঁকা দেয় ওয়াসওয়াসা দেয় কিন্তু আল্লাহ তাআলা যখন আদেশ করলেন হে ফেরেশতারা তোমরা সবাই উসজুদু লি আদামা আদমের প্রতি সেজদা অবনত হও আদমকে সেজদা করো ফাসাজাদু সব ফেরেশতারা সেজদা করলো ইল্লা ইবলিস তখন ইবলিস শয়তান সেজদা করে নাই হুজুর জিহাদি হুজুর আমাদের প্রশ্ন হলো ওই সময় তো ইবলিস শয়তান ও শয়তান ছিল না সে ছিল মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের শিক্ষক তাহলে ওই সময় ইবলিসকে ওয়াসওয়াসা কে দিল কারণ ওই সময় তো শয়তান ছিল না শয়তান নিজেও তো শয়তান ছিল না ওই সময় কে শয়তানকে ওয়াসওয়াসা দিল প্রশ্নটা খুব ক্রিটিক্যাল প্রশ্ন না প্রশ্ন করার পরে আমি আকাশের দিকে তাকায়া আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলাম বললাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা হে আল্লাহ আমার তো কোনো জ্ঞান নাই আপনি দয়া করে যা দিবেন তাই তখন আমার কালবের মধ্যে আমার খাজা ওয়ার হোসেনে কিছু কথা জাগ্রত হলো আমি তখন তাদেরকে বললাম ভাই শয়তান ছাড়াও বহু শয়তান আছে এটা আপনাদের প্রথমেই জানতে হবে কোরআনুল কারিমে শয়তান শব্দটা যেমন আছে শায়াতিন এই শব্দটা আছে শায়াতিন মানে বহুবচন অর্থাৎ অনেক শয়তান কোরআনের মধ্যে আছে শয়তান একজন না আরো অনেক শয়তান আছে মেইন শয়তান হলো ইবলিস আর এছাড়াও বহু শয়তান আসে সূরা নাসের দিকে আপনি খেয়াল করেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস শেষে দেখেন মিনাল জিন্নাতি ওয়ান নাস মানুষ শয়তানও আছে জিন শয়তানও আছে খবিস শয়তান আছে আর রূহ শয়তান আছে নফস শয়তান আছে তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এগুলি ডিটেইলস আলোচনা উল্লেখ তো শুধু যে ইবলিসই শয়তান আর কোনো শয়তান নাই তা নয় আরো অনেক শয়তান আছে এর মধ্যে মানুষ শয়তানও আছে জিন শয়তানও আছে ইবলিস শয়তান ইবলিস ওই সময় শয়তান ছিল না কিন্তু ওই সময় ওই অন্যান্য শয়তানের যে একটা তাসির মানুষের শরীরে সুরিপু যেমন আছে কুরিপু তেমন আছে কুরিপুগুলি এক একটা শয়তান মানুষ এবং জিন এই দুই জাতির মধ্যে কুরিপু আছে কুরিপু যারা জাকের ভাই তারা জানেন কুরিপু কাকে বলে এই প্রতিটা কুরিপু এক একটা শয়তানের ভূমিকা পালন করে মানুষকে বিভ্রান্ত করে ইবলিস হলো মেইন শয়তান আর ওইগুলি হলো সাগরিত শয়তান শাখা শয়তান ছোটখাটো শয়তান এগুলি সব সময় মানুষকে ওয়াসওয়াসা দেয় মানুষ এবং জিন জাতিকে যার কারণে আল্লাহ তাআলা বলেছেন যে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান্নাস যত শয়তান চিনার আলামত আছে আপনি এই সূরার তাফসীর পড়লে পেয়ে যাবেন কত রকমের শয়তান আছে তখন যুবকরা বলতেছে বুঝলাম যে অনেক শয়তান আছিল কিন্তু ওখানে তো সব ফেরেশতা ছিল মানুষ এবং জিন কেউই তো ছিল না তাহলে কুরিপু যদি ওয়াসওয়াসা দেয় কুরিপু যদি ক্ষতি করে তো ওখানে তো মানুষ আর জিনকেই কুরিপু ক্ষতি করার কথা ওখানে তো মানুষ জিন কেউ ছিল না আদম নবী ছাড়া কোনো মানুষই নাই তখন তাহলে শয়তানকে তখন এই কুরিপু কিভাবে দিব ওখানে তো সবাই ফেরেশতা
আমি তখন যুবকদেরকে বললাম ভাই তোমরা কি জানো ইবলিস শয়তান জাতে জিন সে কিন্তু জাতে ফেরেশতা না কোথায় নাকি আমি বললাম জি শয়তান কিন্তু জাতে ফেরেশতা নয় শয়তান জাতে জিন শয়তান জাতে কি জিন আর মানুষ এবং জিন এই দুই জাতির মধ্যে কুরিপু থাকে তখন যুবকরা এক কথাই বলল যে হাদি হুজুর বহু আলেমের কাছে প্রশ্ন করছে আমাদের বুঝাইতে পারে নাই আমরা আমরা জানতামই না শয়তান যে জাতে জিন আমি বললাম তো এখন উত্তর পাইছো কো আলহামদুলিল্লাহ পাইছি পরে তাদেরকে দুইটা বই আমি গিফট দিলাম পড়লো পড়ার জন্য তারা খুব খুশি হলো আমার জন্য দোয়াও করলো আমি আপনাদের বলবো যুবক ভাইরা কথাগুলি নোট করো ফিতনার যুগ বহু রকম কথা চতুর্দিকে তোমরা শুনবা পীরের দরবারে গেলে বহু রকম কথা হয় পীর মুর্শিদের কাছে বায়াত হইলে বহু রকম কথা হয় পীরের দরবারে গরু ছাগল দিলে বহু কথা হয় কিন্তু আমরা হুজুররারে সারা বছর খাওয়াইলেও কোনো কথা হয় না আমরা খাই না আপনাদের বাড়িতে মনে হয় খাওয়ান না আপনারা কি আমরা খাই না আপনাদের বাড়িতে ইমামতি করলে খাওয়ান মাদ্রাসায় থাকলে খাওয়ান কত ভাবেই তো আমাদেরকে খাওয়ান মাদ্রাসা ছাত্র অবস্থায় আপনারা খাওয়ান মাঝে মধ্যে খাওয়ান তো আমরা খাইলে কিন্তু কোনো কথা নাই কিন্তু পীরের দরবারে আপনি যদি কিছু খাবারের ব্যবস্থা করে দেন বেদাত শিরিক মাজারে যাওয়া যাবে দরবারে যাওয়া যাবে না হারাম হারাম এই ফতোয়া চলে চলে না অভাব নাই আমার ভাইরা গো মনে রাখবেন আমি যাদের কথা মিন করব তারা হলো কামেল পীর সঠিক পীর যারা তাদেরকে এই দেশে অনেক ভণ্ড পীর আছে ওই ভণ্ডদের কথা আমি বলছি না কোন ভণ্ডামির সাথে আমাদের সম্পর্ক নাই স্পষ্ট যেই দরবারে নামাজ নাই ওই দরবারে নবীর তরিকা নাই যেই দরবারে ফরদা নাই ওই দরবারে নবীর তরিকা নাই যেই দরবারে শরীয়ত নাই ওই দরবারে হাকিকত মারিফত তরিকত কিছুই নাই যেই দরবারে শরীয়ত আছে ওই দরবারে মারিফত আছে যেখানে শরীয়ত নাই তার কাছে কিচ্ছু নাই দুধ আছে তো দই আছে দুধ নাই দই নাই দুধ আছে তো মাখন আছে দুধ নাই মাখন নাই শরীয়ত আছে মারিফত আছে শরীয়ত নাই মারিফত কথাগুলি মনে রাখবেন আমার পীর কেবলা জান হুজুরকে কত মানুষ কত কথা বলে এতে কি আসে যায় আমার হুজুরকে এত মানুষ এত কথা বললে হুজুরের কিছু আসে যায় না তো কারণ হুজুর মদিনাওয়ালার গোলামি করে আমার দয়াল পীর বিশ্বলী খাজা ফরিদপুরি রাসূলুল্লাহর সত্য তরিকার দাওয়াত দেয় ঠিক না ঠিক অতএব আপনি ফতোয়া দিয়া দয়াল নবীর সত্য তরিকা দাবায় রাখতে পারবেন ফতোয়া তো দেওয়ার জন্য যোগ্যতা লাগে এখন তো যোগ্যতা লাগে না ফেসবুকে এখন মুফতির অভাব নাই স্যাংরা ফুলা বাইন ফতোয়া দেয় মুফতি সাহেব কাফের স্যাংরা ফুলা বাইন ফতোয়া দিচ্ছে ক্লাস নাইনে ফোরে সে ফতোয়া দিচ্ছে অমুক মহাদ্দেশ সাহেব কাফের হয়ে গেছে চিন্তা করা যায় এগুলি কত বড় সীমা লঙ্ঘনকারী আল্লাহ এই ফেতনা থেকে আমাদের হেফাজত করুক বলেন আমিন আপনারা কি ঘুমে যেতেছেন নাকি আমি ইনশাল্লাহ আরো দুই চার ঘন্টা কথা বলার নিয়ত আছে থাকবেন তো না ডরায়েন না দুই চার ঘন্টা না আধা ঘন্টা বা চল্লিশ মিনিট ইনশাল্লাহ এই সময়টা ধৈর্য ধরে থাকেন একটু জিকির করেন লা ইলাহা মারহাবা লা ইলাহা জোরে পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দাদু ভাইরা গো বহু রকম কথা এখন ছড়াবে অনলাইনে যারা কোরআন হাদিস দক্ষভাবে বুঝেন না তারা কখনো কমেন্টস করতে যাবেন না ধর্মীয় ব্যাপারে শুনবেন জানবেন জানার চেষ্টা করবেন যারা পরিপূর্ণভাবে জানেন বুঝে শুধুমাত্র তারাই কমেন্টস করবেন ধর্মীয় ব্যাপারে অন্যথায় অন্য কেউ কমেন্টস করা মনে রাখবেন আপনার একটা জুসের ঠেলায় এমন একটা কথা লিখেছেন যেটার কারণে আপনার ইমান চলে যেতেও পারে যাদের যোগ্যতা যেই ব্যাপারে নাই সে ওই ব্যাপারে নাক গলাতে যাবেন না প্লিজ